রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভিড়িয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ ভাঙ স্বপ্নের জাল ছিঁড়িয়া। ভাবিতেছিলাম রুদ্ধনয়ন মেলি কিনা মেলি কন্যা জলিমা মাজিয়া, এমন সময় ঈশান তোমার ঈশান উঠেছে বাজিয়া, বাজে রে ঘরজি বাজে রে দক্ষ মেঘে রন্ধ্রে রন্ধ্রে তীর্থ ভগবান মাঝে রে চমকি জাগিয়া পূর্ব ভূপ রক্ত মনে রে ভৈরব তুমি কি বেশি এসেছ নটে খুশিছেন আগিনি রুদ্র বিনা এই বাজিল শুক্র ভাবের রাগিনী মুগ্ধ কবি করি যাকে নামে কই ভোটে ফুল করে নাড়াবে বহুকাল পরে হঠাৎ যেন এই অমান সেখানে ফাটিয়া তোমার খর্গ আধার বহিষে মুখান করিল ফাটিয়া ঝরঝর করি রক্ত আলো গগনে গগনে ছড়িছে কেহ বা জাগিয়া কেহ বা স্বপনে রয়েছে তোমার শ্মশান কিঙ্কর দীর্ঘ নিশায় ফুকারি শুষ্ক লেখিয়া লেখিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নিত্য বাংলার উপরে খোল খোল কম গৃহস্থ থেকে যার যা আছে আনো বলি আনো সব দিতে হবে চুকায়ে ঘুমায় নাহার কেহরে হৃদয়ে পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া কেহরে করে দিন প্রাণ কি মহের লাগে উদয়ের পথে শুনি তার ওরে ভয় নাই ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে ভয় নাই তার ভয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনই রাখব কহিলার স্বামী মরণ নিত্যে ছন্দ মিলায়ে হৃদয় রমন বাজাব ভীষণ দুঃখের দাবি করে রয়েছে তোমার সাজাব এসেছে প্রভাত এসেছে বিবিধান্ত শিবশঙ্কর কি অট্টহাস এসেছে যে জানিল তার চিত্ত আজকে ইমানের সিংহ বাহনে মরণ যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দহনে তিমির রাত্রি প্রহারে মহাসম্পদ তোমার লভিব সব সম্পদ পায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছয় বাবা অমর কুমার দাস। আমি ছোট করে একটা কথা বলে দিই, গত বছর হয়তো আপনার দেখে আছে গত বছর আমাদের কালচারাল প্রোগ্রাম এটা হয় নবমীটার একটা কবিতা না দেখে যা বলেন সেরকম তো তারপরে দুর্ভাগ্যবশত গত 8 জুন অর্থাৎ আজ থেকে 10 বছর আগে ওনার একটা প্রেস স্ট্রোক হয়ে যায় এবং তারপরে পুরোপুরি শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন এবং ওনার কথা পুরোপুরি চড়িয়ে গেছিল। তো তার মধ্যে উনি প্রথম যে কথাটা বারবার বলতেন আমি কেন কখনো আবৃত্তি করতে পারবো না, যাই হোক তারপর থেকে সেই গত 10 মাস ধরে কন্টিনিউস ফিজিওথেরাপি করে করে এখন উনি এই অবস্থায় এসেছেন। ওনার প্রচন্ড ইচ্ছা ছিল যে একটা কবিতা সেই জন্যই আজকে উনি Thank you for your support. No, no, no.